গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো বলো? আজকে যাব মোবাইল কিনতে যাব একটা। তো সকালবেলা তো বৃষ্টি লাগিয়ে দিয়েছে, বৃষ্টি তো আর বেড়াতে পারলাম না। দেখি দুপুরের দিকে যাবো না তো সন্ধ্যার সময়তে যাবো, দেখাবো তোমার আগে কি মোবাইল কিনেছি। সকালবেলা একটু বেরিয়েছিলাম কিন্তু বৃষ্টিতে বরবাদ করে দিলাম আমাকে। তারপরে যে রঘুনাথগঞ্জের চেন্নাইয়ের অভাব নাই, টুকটুক টুকটুকের যে দামে পড়ে গেছিলাম। তবে মোবাইল ভাই আছে কিনবই, শিওর মোবাইল আছে কিনবই, কেউ করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। রাত হলেও কিনবো, রাত 12টা বাজলেও কিনবো, মোবাইল কিনবো। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, টিপির টিপির বৃষ্টি পড়ছে, দোকান যাওয়া হলো না, মোবাইল কেনাও হলো না। তো একটু হাঁপসে গেছি, মানে ছাদের উপরে উঠলাম, তো সিঁড়িতে উঠতে একটু কষ্ট হয়। তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে তোর বৈকালে যদি বৃষ্টি না হয় তখন যাবো, না হলে সন্ধ্যের সময় যাবো, রাত্রেবেলায় যাবো। এবার খাওয়া দাওয়াটা শুরু করবো, কী খাচ্ছি এটা খেয়েছি তোমার কাছে গেল। তো বন্ধুরা এই হচ্ছে আমার দুপুরের খাবার, ভাত, লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজি, মাংস, আর এটা হচ্ছে কুলের আচার। কতজন বলে বোর, আমরা কুল বলি এই ডাল। আর এটা হচ্ছে আমার হাত ধোয়ার জায়গা, আর এই তো পানি, ঠিক আছে। তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, তোমরা খাওয়া দাওয়া দুবেলা করে নেবা, তারপরে পরে আবার দেখা হচ্ছে। বাড়ি থেকে বের হয়েই ভুল করলাম, এমন বৃষ্টি লাগালে ঝিম ঝিমঝিম করে, ও বাবা বিজলি মারছে তো আবার। কিন্তু এই বৃষ্টির জন্য তো আমি ব্যস্ত হয়ে গেলাম একবারে, দেখো কীভাবে আমার স্কুটিটা মনে হয় ডুবেই যাবে। এই দেখো দেখো দেখছো, এই রে বাপ রে বিজলি কী মারছে রে বাবা। এটা হসপিটালের মোড়, আর সামনে এটা ট্রাফিক, সামনে এটা IDBI ব্যাংক, ওখানে বসে আছি বৃষ্টির জ্বালাতে, কী করবো বলো। মোবাইল কিনতে এসেছি, এখন মন খারাপ করছে মোবাইলটা কখন কিনবো, ছি বিপদ বিপদ পড়ে গেলাম, বিরক্ত লাগছে। দেখতে পাচ্ছ বৃষ্টিগুলো, তোমরা দেখতে পাচ্ছ তো, বৃষ্টিটা থামলেই দোকান ঢুকে যাবো, দিয়ে মোবাইলটা কিনবো। দেখাচ্ছি তোমাকে মোবাইল একটু পরে, দাঁড়াও তোমাকে খুলে দেখাচ্ছি। ওখানে একবার খুলেছিলাম, এই দেখো কালারটা কেমন হয়েছে বলবা কমেন্ট করে, ঠিক আছে। খুব সুন্দর আছে তাই না, ছবি খুব সুন্দর আসছে। ফ্যান্টাস্টিক, চকচক করছে না। তারপরে আবার চার্জারও আছে, চার্জারও দিয়েছে, এই যে দেখো। বিলটা কোথায় আছে, বিলটা রেখেছে, বিলটা এখানে ভরা আছে। বিলটা ভরা আছে, এটা মনে হয় পিন। ওকে, এটা বিল দোকানের। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর চ্যানেলে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাও, ঠিক আছে। ভিডিওটা তাহলে এখান থেকে শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো।